চিঠি এসেছে আবার লেখা কি পড় একটু পড়ে শোনা ভাই শুনো স্নেহের ফয়সাল আশা রাখি আল্লাহর অশেষ মেহরবানিতে তুমি এবং তোমার ছোট ভাই ফাহিম ভালোই আছো সংবাদ এই যে আমি এবং তোমার আম্মা দীর্ঘদিন ধরিয়া তোমার বিবাহের কথা ভাবি আসিতেছি তোমাকে অনেকবার বলিয়াছি কিন্তু তুমি আমাদের কথা কর্ণপাত না করিয়া বেহুদা সময় পার করিয়া চলিতেছ গত সপ্তাহের মঙ্গলবার দিন আমি এবং তোমার আম্মা তোমার জন্য একটি পাত্রী দেখিয়া পছন্দ করিয়াছি খুবই সুন্দরী লক্ষ্মী মেয়ে আমাদের পছন্দ হইয়াছে তুমি আসিয়া দেখিয়া যাইবে তোমার যদি পাত্রী দেখিয়ে পছন্দ হইয়া যায় তবে আমরা বিবাহের দিন তারিখ ঠিক করিয়া রাখিব পারিলে ফাহিমকেও তোমার সঙ্গ করিয়া লইয়া আসিবে ইতি তোমার শ্রদ্ধাভাজন পিতা বাবা মেয়ে দেখছে হ্যাঁ তাই তো মনে হলো ভাইয়া তুমি কিন্তু এবার না করো মানে কি বাবা আমার পছন্দ নিশ্চয়ই খারাপ হতে পারে না তাছাড়া বাবা যখন বলেছে ঠিক আছে যাই গিয়ে দেখে আসি কেমন সুন্দরী শুনো ফয়সালের মা এমন লক্ষ্মী মেয়ে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার ফয়সালের যদি মেয়েটাকে পছন্দ হয় তাহলে আমার মনে হয় আমাদের দেরি করা ঠিক হবে না তুমি তো শুধু লক্ষ্মী মেয়ের কথাই ভাবলে আমাদের ফয়সাল এই গ্রামের 10টা ছেলের মধ্যে সবচেয়ে সুন্দর ছেলে স্মার্ট ছেলে ওর সাথে কারোর তুলনা হয় না তা অবশ্য তুমি ঠিকই বলেছ ফয়সাল আর ফাহিমের বাবা হওয়া সত্যি ভাগ্যের ব্যাপার শোনো বিয়ের পরে বৌমাকে কিন্তু আমাদের এই গ্রামের বাড়িতে অনেকদিন রেখে দেবো তোমার বৌমাকে গ্রামে রাখবে না শহরে পাঠিয়ে দেবে সেটা তোমার ব্যাপার তবে তোমার ওই ফয়সালের কথা ভাবা উচিত শহরে কি খায় না খায় তারপরে ঠিক আছে বলো আরে বাবা সেসব দিকে আমি খেয়াল রাখবো কিন্তু ফয়সাল যদি অল্প কিছুদিনের মধ্যে ঢাকা নিয়ে যেতে চায় বৌকে তাহলে কিন্তু আমি দিচ্ছি না আচ্ছা এরকম অপরিচিত লোকদের সঙ্গে যাওয়াটা কি ঠিক হবে ওনাদের দেখে তো খারাপ লোকও মনে হচ্ছে না যাই আমার নামটা শুনতে না চাইলেও আমি বলব আমি ফয়সাল গেছে
খুব আনন্দে আছো। প্রথম ছেলের বিয়ের কথা ভাবলে সব বাবারাই আনন্দে থাকে। সব বাবারাই আনন্দে থাকে, মায়েদের কোনো আনন্দ হয় না? না না, সেটা অবশ্য আমি বোঝাতে চাইনি। তবে শাশুড়ির সাথে ছেলের বউয়ের বোঝাপড়াটা সবসময় তেমন ভালো হয় না। বলেছে তোমার মা। শোনো, মায়েরা ভালো থাকলে মন্দ বউ কিন্তু ভালো হয়ে যায়, বুঝেছ? আরে বাবা, তুমি কেমন আছো? আল্লাহ ভালো রেখেছেন, তুই কেমন আছিস? ভালো আছি মা, তুমি ভালো আছো তো? ভালো আছি বাবা। ফাহিমকে আনিসনি কেন? ওর আসার ইচ্ছে ছিল, কিন্তু 3 তারিখ পরীক্ষা, তাই আসতে পারি। অনেক দূর জার্নি করে এসেছিস, যা হাত মুখ ধুয়ে রেস্ট নে। শোনো, ওর মামাকে খবর দেওয়ার ব্যবস্থাটা করছি। ওয়ালাইকুম আসসালাম বৌমা, আমি তো তোমাদের বাড়িতে যাচ্ছিলাম। যাক, তুমি এসেছো, খুব ভালো হয়েছে। তানিয়া ঘরে আছে? হ্যাঁ মা, আছে। শোনো, আগামীকাল ফরিদ সাহেবের ছেলে তানিয়াকে দেখতে আসবে। আয়োজন করার মতো তো কেউ নেই, তুমি থেকে সব আয়োজন করবে। আর তানিয়াকে সাজিয়ে গুজিয়ে ওদের সামনে কিন্তু তোমাকেই নিয়ে যেতে হবে। ওসব নিয়ে কিছু ভাববেন না চাচা, আপনি যান, আমি সব ঠিক করে দেব। ঠিক আছে মা, তুমি ঘরে যাও, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। যাও, তানিয়ার সাথে কথা বলো। মেয়ের একটা ছবি দেওয়া যাবে কি? জি, দেওয়া যাবে। ওরা হচ্ছে এঞ্জুদের ছেলে মেয়ে, ওদের একটু কথা বলতে দেওয়া দরকার। জি, আচ্ছা, আমি একটু ওদের থেকে আসি। আসি বাড়লে আপনি নিশ্চয়ই আমার সম্পর্কে শুনেছেন, আমিও কম বেশি শুনেছি। তারপরেও তো আসলে আমাকে আপনার জানার বা দেখার প্রয়োজন আছে। আমি তো দেখতে পাচ্ছি, কিন্তু আপনি তাকাচ্ছেন না। আসলে মাঝে মাঝে খুব অদ্ভুত ঘটনা ঘটে যায়। আমি খুবই অবাক হচ্ছি, বাবা আপনাকেই আমার জন্য ঠিক করে রাখলেন। আমি প্রথমে সবাইকে আপনি করে বলি, তারপরে অবশ্য ঠিক হয়ে যায়। যাই হোক, পছন্দের কথায় যদি আসি, তাহলে আপনাকে আমার প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেছে। এখন বলতে পারেন প্রথম দেখা কোনটা? কি মনে আছে ওই ধ্যানে গেলি? আপনার কাছ থেকে যদি আমি কোনো পজিটিভ অ্যান্সার পাই, তাহলে বাসায় একটা ভালো রেজাল্ট দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, আপনি সময় নিন, এখানে আমার ভিজিটিং কার্ড আছে, আপনার কোনো কিছু জানানোর প্রয়োজন মনে করলে আমাকে ফোন করুন। এই কথাগুলো বলার জন্য আসলে এই ব্যবস্থাটা করলাম। আমরা এইভাবে কথা বলতেছি, সবাই আমাদের তো দেখতেছে, তাই না? সবাই দেখছে মানে?
কারাবে। এই যে ফয়সালের মা, বসে বসে কি চিন্তা করছো? হ্যাঁ ফয়সাল মেয়ে দেখে কিছু বলেছে? হ্যাঁ বলেছে, বলেছে মেয়ে দেখে ওর খুব পছন্দ হয়েছে, এখন যা কিছু করার আমরাই যেন করে ফেলি। আমি জানতাম ওর পছন্দ হবে, তাহলে তো আর দেরি করা ঠিক হবে না। আমিও তাই ভাবছি, শুভ কাজে আর দেরি না করে একটা ভালো দিনক্ষণ দেখে বিয়ের তারিখটা পাকা করে ফেলো। ঠিক আছে, ফয়সাল কোথায়? ও তো বেরিয়েছে। আচ্ছা ওনাকে আগামী কালকেই চলে যাবে? এটা তুমি কি বলছো? ওনার কোনো কাজ আছে। কি বলছো এসব তুমি? বুঝিয়ে বলো না যেন আর কটা দিন থাকে। না বুঝালে তো হবে না, ওর মধ্যে কাজ আছে বোধহয়। মামা যে কি বলো না, তুমি বুঝতে পারো নি? এই নাও ভূত সারাবার ট্যাবলেট। দেখো দেখো। থ্যাংক ইউ মামা। পরীক্ষাটা আসার সময় পেল না। ভাবির নাম কি? ভাই স্যার জি, তাহলে কাজের কথা আসা যাক। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আজই বিয়ের দিন ঠিক করে দেবেন, কি বলো? আপনার কথাগুলো আমার খুব ভালো লাগলো। দেখুন আমার সংসারে কোনো অভাব নেই, মা আমার একমাত্র মেয়ে, আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই হবে। আমি আর ফয়সালের মা বর্ষপঞ্জিকা দেখে একটা শুভ দিন ঠিক করেছি। আমার কোনো অমত নেই, কি বলো বৌমা? হ্যাঁ চাচা, শুভ কাজে দেরি করতে নেই। তাহলে এই কথাই দেখ, তাহলে একটু মিষ্টি মুখ। That's the best.
অবশ্যই কথাগুলি যদি তোমার মা বেঁচে থাকতো তাহলে সেই তোমাকে বলতো, যেহেতু সে বেঁচে নেই তাই কথাগুলো আমাকেই বলতে হচ্ছে। মা গো, আমি যা বললাম তা তুমি বুঝতে পেরেছ? আমি তাহলে এখন চাই। ফয়সাল, মা বলছি। মা কেমন আছে? বাবা কেমন আছে? হ্যাঁ বাবা, সবাই ভালো আছে। শোন, যে জন্যে তোকে ফোন করা, আমরা তানিয়ার বাবার সঙ্গে কথা বলে এসেছি। আগামী 13ই ফাল্গুন শুক্রবার তোর বিয়ের দিন ঠিক করেছি, কিন্তু তুই দু একদিন আগেই চলে আসিস বাবা। এদিকে আমি টুকটাক যা কিছু আছে কেনাকাটা করে রাখবো, আর তুই শুধু শহর থেকে তোকে একটা লিস্ট আমি জানিয়ে দেবো, সেই জিনিসগুলো আনবি, আর ভালো দেখে মানে কিছু শাড়ি নিয়ে আসিস। জি মা। ফাহিম ভালো আছে তো? ওর পড়ালেখার দিকে একটু খেয়াল রাখিস বাবা। আমি চিন্তা করবো না, ফাহিম ভালো আছে, ওর লেখাপড়ায় আগে তো অনেক বেশি মনোযোগী হয়েছে, এখন তাহলে রাখি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। প্লিজ, কে বলছেন? আপনি মনে খুব ব্যস্ত? আমি তানিয়া বলছি। একটু আগে ব্যস্ত ছিলাম কিন্তু এখন ব্যস্ত নেই। আপনি আমাকে ফোন করেছেন বিশ্বাস হচ্ছে না। কেন, আমি কি আপনার ফোন দিতে পারি না? আমি কিন্তু সেটা বলি। আপনি কি দিন তারিখের কথা কিছু শুনেছেন? কিসের দিন তারিখ? কতদিন দিন তারিখ? আরে হাসতেছেন কেন? আমি কি হাসির কথা কিছু বলছি? না তা বলি, আমি এমনিতে এসেছি। আপনি যে দিন তারিখের কথা বলছেন আমি পুরোটাই জানি। আগামী শুক্রবার 13ই ফাল্গুন আপনার সঙ্গে আমার বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে।
আগে তেমন দেখিনি। মাখো মাখো, এখন তোমাদেরই সময়। তা কথাটা তো হচ্ছে নাকি? ভাবি ওর সাথে না কথা বলতে আমার লজ্জা লাগে। দুই দিন পরে এসব লজ্জা থাকবে না। এখন তোমাদের মাঝে যত বেশি কথা হবে তত বেশি প্রেম গভীর হবে। আচ্ছা ভাবি, বিয়ের আগে কি তুমি আসাদ ভাইয়ের সাথে এভাবে কথা বলতা? একদম সময় পাইনি। তোমার ভাই আমাকে দেখতে গিয়ে পরের দিন বিয়ে, তাই আর কথা বলা হয়নি। ভাবি তুমি যে কি বলো না। আন্দাম তো আমার সাথে ঠিক হয়েছে। লিপস্টিক আর একটু দিয়ে অফিস ভাই কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, দাওয়াত পাবেন। আরে আমার প্রথম ছেলের বিয়ে, দাওয়াত তো অবশ্যই পাবেন। খালি আপনি না, পাড়া প্রতিবেশী যারাই আছে তাদের সবাইকে দাওয়াত দেবো আর ধুমধাম করবো। ঠিক আছে, আচ্ছা রাখি অফিস ভাই। বুঝলে, আচ্ছা সময় তো একদম নেই, গঞ্জে গিয়ে গয়নার অর্ডার দিতে হয়। আমি এই কথা তোমাকে বলুন হচ্ছে না, বিয়ের এত মেহমানদারি এত কাজকর্ম, আমি তো একা পেরে উঠবো না। ওই যে পাশের বাড়ির মেয়েটির নাম জানি না, ওকে ডেকে নিয়ে আসো, তোমাকে সাহায্য করবে। ঠিক আছে, অবশ্যই আসে, মাঝে মাঝে সাহায্য করে। আরেকটা ফোন করবি, খুব ভালো লাগছে। হ্যাঁ কি ভাই, ফোন করেছেন? হ্যাঁ হ্যাঁ, মনে আছে মনে আছে, কোনো চিন্তা করবেন না, পাবেন পাবেন। রেডি হয়ে আছে খাওয়ার জন্য। কপাল আমার খুলছে, এইরকম কয়টা কাস্টমার ফাইলে নাকে তেল দিয়ে ব্যবসা চালাই যেতে পারে। আমার বড় ছেলের বিয়ে, বুঝতে পারছিস তো? জি কাকা, ওই সব আমি কইতেই বলে
ফয়সাল ভাইয়ের বিয়া না, আমি মন দিয়ে কাজ করব। আমি এদিকটা প্রায় সব গুছিয়ে ফেলেছি, তোমাদের কত? বাবা বললেন ওদিকে সব গুছিয়ে ফেলেছে, ভাই আসছে। ও আচ্ছা আচ্ছা, তা ফসল কবে আসবে? আগামী পরশু। ও তো তোমরা কথা বলো, আমি একটু ভিতরে থাকি। হ্যাঁ ঠিক আছে, আপনি ওখানে থাকেন, আমরা আসছি। Thank you.
চিনিস না ভাইয়ের নাম্বারটা বন্ধ পেয়ে পাশে পাশে ছেলেটিকে ফোন করেছিলাম, ও বলল ভাই নাকি গতকাল রওনা করেছে। বিপদ আপদ হলো না তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বাস কাউন্টারে গিয়ে খোঁজটা দিই। তুই স্বীকার করলে আমি তোর রক্তাচার বন্ধ করে দিই। বল বল না, তুমি চাকরিকে হত্যা করেছো, বল বল। স্বীকার করবি না, তোর ভাব স্বীকার করবে। ভালো পানি চালাবো। তাহলে এখন কি করা যায়? কাল থেকে ওর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। দেখুন ভাই সাহেব, আপনাদের যেমন মান সম্মানের ব্যাপার, আমারও কিন্তু মান সম্মানের ব্যাপার। আমি এলাকার অনেক মানুষের বিচার আপাত করি। আপনারা কি করবেন তার সিদ্ধান্ত আগামীকালকের মধ্যে আমাকে জানাবেন। ভাই সাহেব, এক কাজ করুন, আপনি বাড়ি গিয়ে ফরিদ সাহেবের সঙ্গে আলোচনা করে কি সিদ্ধান্ত নিলেন আমাকে একটু জানান। আমি খুব দুশ্চিন্তায় আছি। এই মুহূর্তে তো বিয়ে বন্ধ করাও যাবে, আপনি তুরন্তে দাওয়াত করা হয়েছে, সব আয়োজন করা হয়েছে, কাজেই আপনি বাড়ি যান। ঠিক আছে, আমি বাড়ি যাই। Thank you.
ভাই সাহেব আসসালামু আলাইকুম খবর কি কোনো খোঁজ পাচ্ছি না ওর মোবাইল তো বন্ধ ভাই সাহেব আমি নিরুপায় হয়ে তানিয়ার খালাতো ভাইয়ের সাথে তানিয়ার বিয়ের কাজটা সম্পন্ন করতে চাচ্ছি এই মুহূর্তে আপনাকে আমি কোনো সাজেশন দিতে পারবো না আপনার যেটা মন চায় সেটা করুন ভাই স্যার কোনো কষ্ট নেবেন না আমার আমার মান সম্মান রক্ষার্থেই আমাকে এই কাজটা করতে হচ্ছে আপনি আমাকে মাফ করবেন ভাই স্যার আচ্ছা ভাই স্যার এখন রাখি ঠিক আছে তুমি তো শুনেছ যে ফসলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এদিকে গায়ে হলুদের পর্ব শেষ হল কালকে তোমার বিয়ে আত্মীয় স্বজন সব আসতে শুরু করেছে এত মানুষের মধ্যে এখন আমি মুখ দেখাবো কি করে মাতা এখন তুমি আমার মান স্বপ্ন মা গো আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি তোমার বড় খালার ছেলের সাথে যদি তোমার বিয়ে দিই তাহলে আমার ইজ্জত রক্ষা হতে পারে যা ভালো মনে করো তাই করো বাবা তুমি আমাকে বাঁচালে মা তুমি আমাকে বাঁচালে বেঁচে থাকো সঙ্গে প্রতারণা করলো না না ফসল প্রতারক না Thank you.
আমি উত্তরা থানা থেকে বলছি। আসসালামু আলাইকুম, আমি ডেমরা থানা থেকে বলছি। আপনার এলাকার কুখ্যাত সন্ত্রাসী ফয়সাল এখন আমাদের ডেমরা থানায় গ্রেপ্তার হয়েছে। কি বললেন, সন্ত্রাসী ফয়সাল ধরা পড়েছে? তো আমি চাচ্ছি অতি শীঘ্রই ওকে আপনার থানায় হ্যান্ড ওভার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কালই আমার ফোর্সে চলে আসছি। ওকে স্যার। ও মাই গড, তাহলে আমার এখানে যে ফয়সাল, বসুন মিস্টার ফয়সাল। আপনি যে সন্ত্রাসী ফয়সাল নন সে ব্যাপারে আমি পরিষ্কার হয়েছি। ব্যাপারগুলো আমাকে আগেই বলা দরকার ছিল আপনার। এনিওয়ে সরি, আই এম সরি মিস্টার ফয়সাল। ওজি সাহেব, আমি আপনাকে বহুবার বলার চেষ্টা করেছি কিন্তু আপনি আমার একটা কথাও শুনেন। কাইন্ডলি আমি আমার জিনিসগুলো ফেরত পেতে পারি? অবশ্যই সেন্ট্রি স্যার, ওনার জিনিসগুলো নিয়ে এসো। বাবা ফয়সাল, তুই এখন কোথায়? তুই কি কোনো বিপদে পড়েছিস? তোর মোবাইল বন্ধ কেন বাবা? তুই কোথায় বাবা? ওসব কথা পরে হবে, ওদিককার খবর কি বল? দানিয়ার খালা তোমার সাথে বিয়ে হয়ে গেছে। ফয়সাল, কি রে কথা বলছিস না কেন? সরি ফয়সাল সাহেব, আই এম ভেরি সরি। গতকালের দিনটি ছিল আমার জীবনে একটা বিশেষ দিন, কিন্তু আপনার জন্য বলুন, আপনি আমার জীবনটা বরবাদ করে দিয়ে একবার বললেন আই এম সরি। বাট আই এম সরি মাই লাইফ, আই এম সরি মাই লাইফ।